মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 2017 সালে টেট কোয়ালিফাইড ঐক্যমঞ্চ পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আন্দোলনকারীরা মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরের সামনে। পরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসে। তাদের দাবি, অবিলম্বে 2017 সালে টেট পাশ করা সকল প্রার্থীদের নিয়োগ করতে হবে। তাদের অভিযোগ, দীর্ঘ 5 বছরের বঞ্চনার তাদের মুক্তি চাই। 9,896 জনকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে হবে। আমরা আজকে সারা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই এনসিটির যে কালো আইন পাস করেছিল 2018 সালের 28 জুন, যেটা আজকে ওই দিনটা পড়ছে, যেদিন বলা হয়েছিল যে প্রাথমিকে ডিএলএডের সাথে বিএলএডরাও যোগ্য, মানে ডিএলএড বিএলএডের কোনো প্রভেদ নেই, ডিএলএডের বিএড। এতে অসুবিধা কী হচ্ছে, বিএডরা কিন্তু আবার প্রাইমারি, এইচএস, মাধ্যমিক সবেতেই বসতে পারে, কিন্তু বিএড যারা করেছে তারা বসতে পারতো না, এখনও পারে না। এতে হলো কি, ডিএডদের সাথে বিএডদেরকে বসালে ডিএডদের আর কোনো জায়গা থাকছে না। এনসিটির এই নিয়ম বাতিলের জন্য অলরেডি কোর্টে কেস চলছে। রাজস্থান সরকার ইন্টারিম অর্ডার বের করে তারা তাদের প্রার্থীদেরকে যোগ্যতা দিয়েছে, কিন্তু আমাদের সরকার এখনও পর্যন্ত দেয়নি। তাই আমরা একসাথে এনসিটিকেও এটা আমরা ধিক্কার জানাই যে এই নিয়ম ইমিডিয়েট বাতিল করতে হবে, এবং আমরা আমাদের রাজ্য সরকার তথা পর্ষদের কাছেও আবেদন করি যে যাতে করে তারাও ইন্টারিম অর্ডার এনে ডিএডদের চাকরি এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে। একই সঙ্গে আমরা 9,896 জন যারা 2017 টেট প্রার্থী, যারা পাস করেছিলাম, উত্তীর্ণ হয়েছে যোগ্যতার নিরিখে, তাদের চাকরি দ্রুত সুনিশ্চিত করতে হবে। যে লড়াই আমাদের দীর্ঘদিন ধরে চলছে, আজকে 5 বছর ধরে চলছে, সেই লড়াইও আমরা একই সাথে দুটো জিনিসই আজকে আমরা প্রত্যেকটা ডিপিএসসিতে জানাতে এসেছি ডিপিএসসি চেয়ারম্যান সাহেবকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।